اللهم آمين اللهم آمين ربنا يا ربنا يا ربنا مالي মদের ভুল ধৈর না ও আমার মালিক কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো ওই জলসার দিকে আয় আল্লাহ কার জানো জানো বাবা না কে জানো মাহারাইয়া কান্দের দয়ার আল্লাহ কে জানো বাবা হারাইয়া কান্দ আল্লাহ আয় আল্লাহ তুমি জনম দুঃখী মা বাবার কবর কে জান্নাতের বাগান বানায় দেওয়াল আয় আল্লাহ যারা মাহফিল ময়দানে আসছে আসতেছে আয় আল্লাহ আপনি সবাইকে কবুল ও মঞ্জুর করি আল্লাহ আল্লাহ আয় আল্লাহ পর্দার অন্তরালের যে মায়েরা হাত জাগাইছে আল্লাহ আমাদের সাথে তুমি তাদেরকেও কবুল করে নাও আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد العالمين أقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? এ মুসলমান যুবক, আমার নবীর প্রতি যদি ভালোবাসা তোমার থাকে গো, ওই নবীর প্রতি দুরুদ পড়া লাগবে কি লাগবে না? নবীর প্রতি তোমার কেমন ভালোবাসা এবার দেখা যাবে বন্ধু। তুমি নেতার পিছনে দৌড়াইলা, স্লোগান দিলা, তোমার স্লোগান পাইয়া নেতা খুশি হয়ে গেল, তোমার স্লোগান পাইয়া এলাকার মেম্বার চেয়ারম্যান খুশি হয়ে গেল গো। সব চাইতে বড় নেতা সোনার মদিনায় ঘুমায় রে, ওই নবীর প্রতি কেমন ভালোবাসা এবার দেখা যাবে। যেই নেতার সুপারিশ সারা মুসলমান জান্নাতে ঢোকা যাবে না কি কোন যাবে না কি, ওই নেতার প্রতি ভালোবাসা মহব্বত এবার দেখাইতে হবে। যদি তুমি যুবক কাজে কর্মে নেতার প্রতি ভালোবাসা মহব্বত তুমি না দেখাইতে পারো, ওই কিয়ামতের ময়দানে নবী আমার যদি সুপারিশ না করে, ওরে যুবক ওই জান্নাতে ঢোকা কঠিন কালেও সম্ভব না। এ পর্দার অন্তরালের মাগ মাইকের আওয়াজ পাইতেছ, এ যুবক ভাই বাজার ঘাটে যারা ঘোরাফেরা করতেছ, তাড়াতাড়ি আয় কোরআনের বাগানে আয়, আল্লাহ ওয়ালাদের মজলিসে আয়, এই বেহেশতের বাগানে যুবক আয়। তুই যদি মুসলমান হয়ে থাকো, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, আল্লাহর মহব্বত যদি তোর অন্তরে থাকে গো, তাড়াতাড়ি ময়দানের ভিতরে আয়। এ দিনদার ইমানদার মুসলমান যুবক, হিংসা দলাদলি বন্ধ করো, পয়গম্বরের প্রতি উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে জবান খুলে দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহব্বতে জোরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার দয়া ময়দানে করলাম বিষানা,
প্রধান অতিথি সভাপতি সাহেব, পর্দার অন্তরালে মহিয়াশ্রী সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। যেই মহান রব্বুল আলামিন, যেই মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার জয় জামেলা ফেতনা ফাসাদ থেকে উপেক্ষা করে দশ মাইল দশ সন্তানকে নিরিবিলি হয়ে আপন হয়ে জুড়ে মিলে হয়ে একাত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের প্রতি উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি
আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহর আওয়াজ শুনে ওয়াজ আমি ভুলে গেছি, হয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোন ঈমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ বলে আমি আল্লাহ কমপক্ষে ঈমানদারের আমল নামা 100 নেক লিখে দে। এ দিনদার ঈমানদার মুসলমান যুবক, আজ মাওলার কথা শুনলে নবীর কথা শুনলে জবান থেকে আওয়াজ বের হয় না, আজ নিয়ামতের কথা শুনলে জবান থেকে ওই মাওলার নাম বের হয় না। অথচ নির্বাচনের পিছনে দৌড়াইলে এক কাপ চায়ের জন্য তুমি গলাটা ফাটাইলা, কিয়ামতের ময়দানে বন্ধু জবাব দিতে হবে। ওয়াজের ময়দানে যাইয়া আমার মাওলার কথা শুনিয়া কত জোরে তুমি ডাক দিছিলা, ঠিক কিনা? একবার জোরে ইমানদারি আওয়াজ দেবেন, এমন জোরে তাকবীর দেবেন, বাজারে যে সমস্ত লোক আছে আশেপাশে যারা আছে সবাই যেন আসে ময়দানে ভরিয়ে যায়, ঠিক কিনা? জোরে কর, এবার দেখা যাবে ইমানের পাওয়ার কেমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমি জোরে বলতে পারবো না, আপনারা জোরে বলেন, আমার প্রত্যেক দুজন চিল্লাই তাই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, নারায়ে তাকবীর, আলেম ওলামা যেখানে চিল্লায় জোরে বলেন নারায়ে তাকবীর। স্বর্ণ স্বর্ণ খোয়াজপুর বাসি স্বর্ণ দিয়া মোর, মারহাবা মারহাবা আরো জোরে কর, স্বর্ণ স্বর্ণ খোয়াজপুর বাসি স্বর্ণ দিয়া মোর, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা আবুল বাশার ফিরোজপুরি হুজুর দাই, আর আছি আমি রশিদি দেখছেন গো সবাই, আর আছেন এই অঞ্চলের মুসলমান সবাই, সবাই মিলে মালিকেরই জান্নাত যেতে চায়। স্বর্ণ স্বর্ণ কসমবাসী স্বর্ণ দিয়া মোহন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি হেমায়েত হোসেন তালুকদার ভাই, আর আছেন খোয়াজপুরের মুসলমান সবাই, সবাই মিলে মালিকেরই জান্নাত যেতে চাই, কারা কারা জান্নাত যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই। এ দিনদার ইমানদার মুসলমান, ভূমিকা বলার সময় নাই, ওদিকে আবহাওয়া খারাপ বৃষ্টি আসতেছে রে যুব, আজ দেখা যাবে কেমন ইমানদারের পাওয়ার, আজকে দেখা যাবে মুসলমান গানের অনুষ্ঠানে হয় হাজার হাজার লক্ষ লক্ষ যুব, সারা দিন গড়াইয়া গড়াইয়া বৃষ্টির ভিতরে গান শুনে কি শুনে না, আজ দেখা যাবে মাওলা প্রতি কেমন ভালোবাসা, বৃষ্টি দেওয়ার মালিককে, বৃষ্টি দিয়া দেওয়ার মালিককে, যে আল্লাহ বৃষ্টি দিবে ওই আল্লাহ আবার বৃষ্টি নিয়ে যাবে, আজকে দেখা যাবে ইমানদারের কেমন পাওয়ার, আজকে ইমানদার পরীক্ষা হবে, ঠিক কি না? জোরে কর, এ দিনদার ইমানদার মুসলমান যুবক, পর্দার অন্তরালের মাগো
মাইকের আওয়াজ মাগু পাইতেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত আরো বাড়ায় দিব। আর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা নিয়ামত পাইয়া শুকুর গুজার বান্দা হবি না, বান্দা তো আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করবি না। আমি আল্লাহ একটা শর্ত লাগা দিছি, ইন্না আযাবিল শাদীদ, আমি আল্লাহ তোর কাছ থেকে নিয়ামত তো সিনায়া নিবই নিব, আমি আল্লাহ তোর জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখছি, আর যদি বান্দা তুই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোর নামটা জান্নাতের খাতায় লিখে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আর যদি শুকুর গুজার বান্দা না হতে পারো হে গোলাম, আমি আল্লাহ তোর জন্য ইমানদার মুসলমান যুব, ওই জাহান্নামের আগুন যুবক সহ্য করতে পারবা না। কেমন জাহান্নাম আমার মাওলা বানাইছে, সাধারণ দুনিয়ার আগুন সহ্য করা যায় না রে যুব, ওই জাহান্নামের আগুন কেমন করিয়া সহ্য করবে। ওই চক বাজারের ভিতরে আগুন লাগছিল, সবাই খবরে দেখছো, কত উপর দিয়া হেলিকপ্টার দিয়া পানি দিছে, বাথরুমে পানি ছিল পানি দিছে, পানিও সব গরম, ওই আগুন যুবক লিবাইতে পারে নাই, কত শত শত মা বোনেরা জীবন হারাইলো, কত শত শত যুবক কত দুধের বাচ্চা জীবন হারাইলো, কত বাঁচার চেষ্টা করলো রে যুবক, পর্দার অন্তরালের মা, এ মাগো মাইকের আওয়াজ পাইতেছ, এ যুবকে বীরত্ব বাবা জুড়ে, আমি গুনাগার কিছু বলিয়া যাই কান খুলে শোনো, আমার কোনো এলেম নাই কোনো আমল নাই, ওই বর গুনা কাউরা বলিয়া বিশ্বা বুজুরের দোয়ায় আল্লাহ সারা বাংলায় ঘুরায়, মা বাবার দোয়ায় তোমাদের দোয়ায় আল্লাহ সারা বাংলায় ঘুরায়, আমার কোনো এলেম নাই কোনো আমল নাই, ওই বড় বড় আল্লাহ ওয়ালাদের জবান থেকে দুই একটি কথা নিয়া, ওরে যুবক আমি তোমাদের মাঝে শুনছি, যতক্ষণ আলোচনা চলবে যুবক আমি নালায়কের জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন কণ্ঠকে ভালো রেখে হেদায়তের উদ্দেশ্যে দু একটি কথা তোমাদের সামনে আল্লাহ বলা, এ পর্দার অন্তরালের মাগ, এ যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, একটু কি মরণের কথা তোমার ভয় হয় না, মরণের কথা একটু মনে পড়ে না, ওই খবরের ভিতরে ওই চক বাজারের ভিতরে কবরের ভিতরে ফেসবুকের ভিতরে দেখলাম, যখন নাকি যুবক আগুন লাগছে, এ দিনদার ইমানদার মুসলমান যুব, ওই মা ছোট নাবালক সন্তানকে কোলের ভিতরে জড়াইয়া ধরছে, সন্তান আগুন দেখিয়া মার গলা জড়াইয়া ধরছে, ওই আগুন লাগছে আগুনে মায় সন্তানের গলা ছাড়াইতে পারে না, ওই সন্তান মায়ের গলা জড়ায় ধরছে, মায়ও সন্তানের গলা জড়ায় ধরছে, আগুনে পুড়িয়া যুবক সরকার হয়ে গেল। আরে যুবক কোন সময় জানো তোর মরণ হয়, তাড়াতাড়ি কোরআনের বাগানে কোন সময় জানি মরণ হয় রে যুব, যখন নাকি আগে থামিয়া গেল, যখন নাকি মানুষ ভিতরে ঢুকল, দেখে ওই সন্তান মায়ের গলা জড়ায় ধরছে, গলা এমন ভাবে জড়ায় ধরছে,
চেষ্টা করছে ছুটানোর জন্য, এর যুব ওই গলা ছুটাইতে পারল না। শেষ পর্যন্ত কবরের ভিতরে ওই মা সহ সন্তান সহ কবরে ঢুকাইছে। এর যুবক একটু কি মরণের কথা ভয় হয় না? আস্থা কা দেখো মা বাবার জন্য সন্তানের কত মায়া, বাবার জন্য সন্তানের কত মায়া। আল্লাহ বলে বন্দারে আমি আল্লাহ, মা বাবার সে কোটি কোটি গুণে আমি আল্লাহর মায়া বেশি। আল্লাহ বলে বন্দারে আমি আল্লাহর রহমান, আমি আল্লাহর রহিম গো, আমি আল্লাহরে যদি তোর অন্তর দিয়া কুদরতি অন্তর দিয়া একবার যদি আমি আল্লাহরে দুই ডাক দিতে পারো গো বান্দা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে বান্দা তুই তোর মায়ের ডাকু কোনো বাধা নাই, তোর বাবার ডাকু কোনো বাধা নাই, হে তুই তোর দলের লিডারের ডাকু কোনো বাধা নাই। তোর মায়ের ডাক দিলে তোর মার কলিজাটা ঠান্ডা হয়, তোর বাবার ডাক দিলে তোর বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলে বান্দা তোরে বানাইছি তো আমি আল্লাহ, আমি আল্লাহর কি একটু তোর মায়া লাগে না? এরা যুবক রাজরে আমার মাওলার একটা ডাক দে আল্লাহ, হয় নাই হয় নাই আর জোরে ডাক দে আল্লাহ, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে আল্লাহ, আল্লাহ আশিক কা কাম হে আল্লাহ, আল্লাহ ইজ শিরিন সুনাম শিরে সকার মি কুনাত জানন্ত, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হে আল্লাহ, আল্লাহ তু মেরা রহিম হে। সূরাতুল তাওবার 55 নম্বর যুবক আমি তোমাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাকে মাটির দ্বারা বানাইলাম। কিসের দ্বারা? মাটির দ্বারা। আরো জোরে জোরে বল, ডাকটা মাইরে মাটির দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছে, আর সেই মাটির মানুষ হইয়া কত অহংকারী কিনা। শ্রোতা তিন ধরনের, কয় ধরনের? জোরে কর, কয় ধরনের? একদল আইসে এইরকমের শ্রোতা, আর একদল আইসে মাহফিল দেখছে। যদি বক্তা উল্টো পাল্টা বলে তাহলে বক্তারে নিয়া ওই খালের হাতে চলো, ঠিক কি না? সুবাই দেখছেন ওজেররা যদি একবার এই মাথার পাগড়ি যদি কোমরে বাঁধবে তাই খবর আছে। সময় থাকতে সাবধান হয়ে যা মুসলমান। আর একদল শ্রোতা আছে, এরা যখন নাকি মাহফিলের এলান শুনছে কোন সময় মাহফিল আসতেছে, তালুকদার করে খোয়াসপুর তালুকদার করে মাহফিল কবে, মাহফিল শোনার জন্য বেদিক হয়ে গেছে কবে মাহফিল আসবে। একদল শ্রোতা মাঠের ভিতরে আছে, এরা আমার মাওলাকে পাওয়ার জন্য এখানে বসছে, ঠিক কি না? জোরে কর। অনেক আছে মাহফিল আসলে টুপিটাও মাথায় দেয় না, অনেক আছে টুপি তো মাথায় দেয় না, বিবি সাহেব সাহেব ওই দুইটুই থুইছে যে মহফিল আইতে আছে, আগে দুইটুই থুই দিছে, এবার মহফিল দিন ওই মা স্বামীর মাথায় চাপতে ধরে এই পর দিয়ে দেশ কয় যাওয়ার মহফিলে যা, আই যে কোনায় নিসুম বই থাকে সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় না, আছেন একজন একদম
দেখবেন পাশে কিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, হে বুঝবেন যে বোর কথা হনে, নাইলে বুঝবেন যে হেই দলের লোক, ঠিক কি না? এত ওয়াজ করলাম, এত ওয়াজ করলাম, সারা আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ হয় সারা বিশ্বের তালিমি মজলিসগুলো এত পরিমাণ ওয়াজ হয় না, ঠিক কি না? জোরে কর, এক আল্লাহর বান্দা খেয়াল করে শুনবে, মুখে রুচি নেই, ডাক্তারের কাছে রওনা করছে, ডাক্তার দেখাইতে কিছু খাইতে পারে না, এই জন্য মুখ ওয়াশ করাইতে রওনা করছে। এখন দুপুরের টাইম এক বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢোকার পরে দুপুরের টাইম যেই বাড়িতে ঢুকছে এখন ওই খানা খাওয়ার টাইম হয়েছে, এখন বাড়ি হলেই ময়নার মায় ডাক দিয়ে কয়, ময়নার বাপ, মেহমান যখন বৃষ্টিতে ভিজে দুপুরের টাইম আমাকে বাসায় আইছে, একটু মেহমানের বলো আমরা যা রানছি দুই সেট ডাল বেজন খাইয়ে যাইয়ে যায়। এখন ময়নার মায় যাইয়ে কয়, খানা খাইছে? কয় না, আমি খানা খাই না, আমি কিছু খাইতেই পারি না, আমার মুখে রুচি নাই, আমি ডাক্তারের দ্বারে যাই মুখে রুচি আনার জন্য। কয় তা আমরা যা রানছি দুই একটা ডাল ভাত খাইয়ে যাই, আমার আলোচনা বুঝে বুঝে আপনারা বলেন না আমি খাবো না, আরে ভাই যা রানছি খান খান। কয় তা এত জন হাত দিয়ে আছে তাই তাই দেন, যা রানছেন লইয়েন। কয় কি রানছেন? কয় রানছি ডাল। কয় লইয়েন লইয়েন। ঘরের ভিতরে যাইয়া প্লেট থুইয়ে যাইয়া গাবলা বরিয়া বল বরিয়া যখন নাকি মেহমানের সামনে এনে ভাত রাখছে, ভিতরে ডাইল আনার জন্য গেছে, আসছে দেখে ভাত নাই, সব খাইয়ে ফেলাইছে মেহমানে। প্রথম কিন্তু বলছে যে আমার মুখে রুচি নাই, আমি ওয়াশ করাইতে যাই ডাক্তারের কাছে, খাইতে পারি না, আসছে দেখে গাবলায় ভালো নাই, বেদি কই গেছে, কই কি ভাত গেলে, কই কই বলদি রুচি নাই মই। এইবার আবার যখন নাকি ভিতরে তরকারি ডাল দিয়ে যখন নাকি ভাত আনার জন্য গেছে, আসছে দেখে যে ডাল নেই, সব খাইয়ে ফেলাইছে বাড়ি হুদো। এখন ময়নার বাবা আফসার জুই গেছে গেছে, আবার যখন নাকি এই ডাইলের পেলাল এই ভাত হয়ে গেছে, আসে যাচ্ছে ভাত নাই। এখন ময়নার মা ভিতর থেকে ডাক দিয়ে কলে, ও ময়নার বাপ, মেহমান কয়জন? কয় মেহমান তো একজন। তুমি ঠিক করে কয় কয়জন মেহমান? মেহমান কার? মেহমান তো একজন একজন। কয় একজন মেহমানের খাওয়াইতে আমার পাইলের তলিতে হাত গেছে, এই মেহমান তাড়াতাড়ি লড়া আমার বাসা থেকে, মেহমানের দরকার না। এখন ময়নার বাবাই কয়, ময়নার মা মেহমান তো লড়ামো, মেহমানে ভাত খাইছে, খাও ডালটা যা কিছু খাইছে, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখই নাই, তবে আমার দুঃখ এক জায়গায়, আমি মেহমানের সামনে নিয়া ভাত আর ডাল একসাথে করতে পারলাম না, আমার দুঃখ হইছে এই জায়গায়। তো আমি কথা দ্বারা বুঝাইতে চাইছি, আমাকে বক্তা গো হুজুরে গো দুঃখ হইলি এক জায়গায়, এত ওয়াজ করলাম, ওয়াজ আর আমল একসাথে করতে পারলাম না, কথা ঠিক কি না? এত ওয়াজ করলাম, এর পরে দেখবেন মাহফিল আসছে যত ভালো জোড়া চুরির লই বাড়ি যায়, আছে না নাই? এমন এক জোড়া সিরে বেল হেরা থই গেছে পাই দিয়ে বাড়িও যাওয়া যায় না, ঠিক কি না? মসজিদের নাম শুনাইছে আমরা যত না হেলই গেছে, এত ওয়াজ করলাম, তারপরে সমাজ থেকে সুদের খাতা থেকে নাম কাটে নাই মুসলমানে, এত পরিমাণ ওয়াজ করলাম, তারপরে ঘুষের খাতা থেকে নাম কাটলো না মুসলমান। আজকে বাজে আসার সময় দেখি একবার আমার নতুন পাঁচতালি তুই, এগুলো তো ওই পাঁচতালি তুই শক্তগুলো মাথা সুন্দর মতন চাটতে দেওয়া দেওয়া, এককালে এই পর্যন্ত যুব্য খালি রুমাল না নাই কাঁধে, বুঝছেন? এককালে আসাইপেজের মানুষ আছে পাশে পাশে দোকানে বসে, এককালে আবুল বিরি এই দুই দুই ফাইল লইয়ে সুন্দর দান্তে আছে, ফাইল বাস থামাই পড়তে পড়তে থামায় লোকাল বাস, কারণ আমি চাই যে রয়েছি রয়েছি নাইক দে এমন টান দিয়ে ধোয়া ছাড়ে, বাহান আল্লাহ এই সমস্ত ব্যক্তির কারণে আর সমাজ একদল টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা যুবকদের বদনাম হয়, ঠিক কি না? এই সমস্ত লোক যেখানে পাইবে না টুপিটা খুললে তারপরে পকেটে ভরে দেবে, টুপি নিয়ে খুললে বাইরে যাবে খাবার, হুজুরদের বদনাম করে লাভ নাই, কারণ কারণ তোমার টুপি দেখা দেখি একজন বেদাতি ভণ্ড এরা মনে করে তোমার দেখিয়া রেশকাল করবে যে অমুক মুসলমানের ভিতরে দেখছি, অমুক হুজুরের অমুক দলের লোকের দেখছি,
ঠিক কি নজরে কর আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন।